পলাজন লোকসভা ভোটের শেষ পর্বের ভোট গ্রহণ রাজ্যে আর তার আগে আরও দুই পুলিশ আধিকারিককে সরালো নির্বাচন কমিশন। এতে নির্বাচন কমিশনের নির্দেশে সুন্দরবনের পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও ও বসিরহাট পুলিশ জেলার এসডিপিও আমিনুল ইসলাম খানকে সরানো হয়েছে। পাশাপাশি ডহরা থানার আইসি দেবাশীষ সরকারকেও বদলির নির্দেশ দেওয়া হয় কমিশনের তরফে। বিরোধীরা বারবার পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে, যার জেরে কমিশনের এই সিদ্ধান্ত। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিকবার সরব হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকেও পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলতেও দেখা গিয়েছে। ভোটের আগে কমিশনের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে চাপানোতর অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলেই খবর।